সম্মানিত ভাইয়েরা বিধায়ক প্রধানমন্ত্রীর কাছে এই দেশের আইন মন্ত্রীর কাছে এই দেশের কর্মকর্তাদের কাছে আলেম ওলামাদের পক্ষ থেকে এই আনসারের পক্ষ থেকে পাঁচটা দাবি উপস্থাপন করতে চাই এই 14ই ফেব্রুয়ারি ওই স্মৃতি মনে হয় দূরে আর বড়ি ছাপত দিয়ে গায় বড়ি রে কি যে করছিলাম তামাক আশা আসিতেছে বিশ্ব ভালোবাসা দিবস আসিতেছে বিশ্ব ভালোবাসা দিবস আমি এই সরকারের কাছে পাঁচটা দাবি পেশ করতে চাই আমার সাথে যদি একমত হন তাহলে আপনারা আমার সাথে একমত যারা যারা একটু আপনারা মেহেরবানি করে আওয়াজ দিবেন কি রাজি আছেন এই সরকারের কাছে 14ই ফেব্রুয়ারি বেহায়াপনা দিবস এটা বাংলার জমিনে এই দিবস এতদিন ছিল না কোন শয়তান যে কোন গলি দিয়ে এই দিবস ঢুকায় দিয়েছে কথা কন কোন শয়তান যে কোন গলি দিয়া এই 14ই ফেব্রুয়ারি আমাদের দেশে ঢুকায়া দিল আমাদের চিন্তা হয় আমাদের কষ্ট হয় আরে দিবস যখন ঢুকলো আমার যুবতী মেয়েরা হায় 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 তার দেখছেন তার কি অবস্থা ডিজাইন দেখছেন একেবারে ভারী করে ঠোঁটের উপরে ওট পলিশ না ঠোঁট পলিশ না কি কি দেয় কি দেয় লেল নাকি লিপস্টিক মারে খয়রি বেগুনি হলুদ কালা কিন্তু দেয় না ও ও নারী ফিট টন্টনা আছে খয়রি দেয় বেগুনি দেয় হলুদ দেয় সাদাও দেয় লাল ডিবডিবা দেয় দিয়ে আবার একটা পেন্সিলের মতন আছে উপর দিয়ে ঘাই দেয় ঘাই দিয়া গ্লাসের সামনে মানে দেখে টাইট হইছে না নাই কথা কয় নাকি কথা কয় নাকি হ্যাঁ তারপরে লগ্ন কাপড় পরে রাস্তায় ঘরে একবারে মিসকিনের মতো লাগে মনে হয় যেন এই 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবস আমরা ভিক্ষা করার জন্য বাইরে এসেছি কথা কন এরা বলে ভালোবাসার কাঙ্গাল বুড়া বুড়িরাও ওই দিন একটু জাগে তার কারণ তারা আবার বলে হারানো প্রেমের স্মৃতি মনে করে দেখো সুখের দিনগুলো কেন ভুলে আছো সুখের আশাগুলো বিরহের শ্রাবণী সব ভেসে গেল হায় মেদনা হয়ে কত যে কথা ছিল কত ছিল গান কথা আছে সুর নেই গাই শুধু গান আমারি গানের মাঝে প্রেম বেঁচে থাকে বেঁচে আছি তোমার জন্য তবু আমি ধন্য হারানো প্রেমের স্মৃতি মনে করে দেখো সুখের দিনগুলো কেন ভুলে আছো কথা কয় কথা কি যে একটা মজা ছিল রে বুড়ি ওই মজা আর নাই ওই কথা আবার স্মৃতি আমার মনে হয় এই 14ই ফেব্রুয়ারি ওই স্মৃতি মনে হয় বুড়ে আর বড়ি ছাপত দিয়ে গায় বড়ি রে কি যে করছিলাম তামাক আশা কথা কন না কে আমার ভাইরা বিশ্বাস করেন কোন মুসলমানের সন্তান এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা বিধায় যেহেতু 90% 95% মুসলমানের দেশ এই দেশে 14ই ফেব্রুয়ারি জিনার 14ই ফেব্রুয়ারি হবে এই দেশ কলঙ্কিত হবে ধর্ষণ হবে অত্যাচার হবে নারী নির্যাতিত হবে এটা মুসলমান মানতে রাজি না বাংলাদেশের কোন মানুষ মানতে রাজি না কথা বলে ঠিক কিনা কারা কারা আজি দুহাত তুলে দেখান আল্লাহু আকবার
বাধাদ্রমণ সম্মানিত ভাইরা বিধায়ক প্রধানমন্ত্রীর কাছে এই দেশের আইন মন্ত্রীর কাছে এই দেশের কর্ণধারদের কাছে আলেম ওলামাদের পক্ষ থেকে এই আনসারের পক্ষ থেকে পাঁচটা দাবি উপস্থাপন করতে চাই তার মধ্যে নাম্বার 1 14 ফেব্রুয়ারি হরতাল দিতে হবে এই যারা ঠিক জোরে বলবেন 14 ফেব্রুয়ারি হরতাল দিতে হবে নাম্বার 2 মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দিতে হবে এই কথা কোন ঠিক না মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিতে হবে 3 নাম্বার ফুলের দোকান বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কি না কিসের দোকান ফুলের দোকান আই লাভ ইউ কি ম্যাডাম নেন আই লাভ ইউ তোর গুষ্টি কি লাই তোর ভালোবাসার গুষ্টি কি লাই পার্ক গুলোকে বন্ধ করে দিতে হবে এই জোরে কয় না কে জোরে কয় কে মতলব খারাপ আছে নাকি হ্যাঁ এই যুবকরা মতলব বলে খারাপ আছে হ্যাঁ জোরে কও হ্যাঁ আর 5 নাম্বার হলো পুলিশের অ্যাকশন দিতে হবে পুলিশ অ্যাকশন শুধু ওই জামাত বিএনপির অ্যাকশন ওটা নয় ওরা বাহির হইলে খালি কুবান ওমার তো কোনো কাম নাই খালি অফিস খালি পাহারা দছে পাহারা কথা কোন হ্যাঁ ওরা তো বাহির হইতে না পারে অফিস পাহারা দেয় আগামী কাল আপনার আমারে বলতে চাই এই 14ই যে ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসে সমস্ত পুলিশ ভাইদেরকে দায়িত্ব পালন করতে হবে সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে কোন মেয়ে কোন যুবক কোন যুবতী যদি আহারান্তা অবস্থায় রাস্তা ঘাটে পার্কে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তার মধ্যে খালি সমানে নাই কথা কোন সম্মানিত হাজেরা আমি যুবতীদের রিকোয়েস্ট করব ও মা তুমি কি পারবা না আগামী কালকে ঘর থেকে বাহির হবা না দেখো তো পারো কিনা এই যুবতীরা আগামী কালকে তোমাদের নিয়ত যদি ইমানদার হয়ে থাকো মুসলমানের বাচ্চা হয়ে থাকো আগামী কাল ঘর থেকে বাহির হবা না যুবক যারা আছো যদি ইমানদার হয়ে থাকো আগামী কাল সারা দিন নামাজ পড়বা সারা দিন কোরআন শরীফ তেলাওয়াত করবা সারা দিন ঘরের ভিতরে থাকবা কে পারবা এই যুবকেরা পারবা কয় হুজুর যা কোন কোন এই কথা কইল না তার কারণ কালকে যদি আপনি যদি ওই আপনার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যদি ভাষা গতি না হয় ভালো লাগে কথা কন নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ বিধায় আমি আবারও রিকোয়েস্ট করছি সরকারের কাছে সরকার পারবে 5 দাবি উপস্থাপন করলাম ইসলামের জন্য দ্বীনের জন্য মানুষদেরকে জেনাত থেকে বাঁচানোর জন্য এই আমরা মুসলমান হিসেবে দেশের গর্বিত সন্তান হিসেবে আমরা এই দাবি সরকারের কাছে পেশ করতে পারি কিনা জোরে করে